গোলমতি অ্যাগ্রো ফার্মের সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা আজকের ভিডিওতে ডিসেম্বর মাসে আমের মুকুল আসার আগে পরিচর্যা এ বিষয় কথা বলবো। আমাদের আম প্রিয় ভাই বোনেরা আমাকে প্রতিনিয়ত ফোন করছেন জানতে চাচ্ছেন এই ডিসেম্বরে আম গাছে কি ধরনের পরিচর্যা করতে হবে আমাদের আজকের ভিডিওটি আরো কিছুদিন আগে করতে পারলে ভালো হতো যাই হোক সবার উদ্দেশ্যে সার প্রয়োগ করা যাবে না গাছে জৈব বা রাসায়নিক যে কোনো ধরনের সার সার প্রয়োগ করলেই আপনি ক্ষতির সম্মুখীন হবেন কিছুদিনের মধ্যে আপনার গাছে যে মুকুল আসার কথা ছিল সেটা আসবে না পুষ্টি উপাদান পেয়ে গাছে নতুন পাতা বের হবে সেক্ষেত্রে গাছে মুকুল ফল আসতে বাধাগ্রস্ত হবে এই সময় গাছের গোড়ার মাটি শুষ্ক থাকে গাছে বেশি পানিও দেওয়া যাবে না গাছকে বাঁচিয়ে রাখার জন্য যেটুকু পানি না দিলেই না সেটুকুই দেবেন অতিরিক্ত পানি দিলে গাছে কচি পাতা বের হবে মুকুল আসবে না সত্যি বলতে কি গাছকে এই সময় একটু কষ্ট দেবেন রাগে কষ্টে গাছে তখন মুকুল আসতে শুরু করবে আর মুকুল অর্থই হচ্ছে সঠিক যত্নে গাছে ফল আপনার গাছ যদি ছোট হয়ে থাকে এবং আপনি যদি মনে করেন এই বছর গাছ থেকে কোনো ফল নেবেন না তাহলে পরিচর্যা করতে থাকুন গাছের গোড়া খুঁড়ে সার পানি দিন গাছে দ্রুত বৃদ্ধির জন্য ইউরিয়া সার দিতে পারেন তবে চেষ্টা করবেন সবসময়ের জন্য জৈব সার ব্যবহার করতে বিশেষ করে কম্পোস্ট সার জৈব সারের মধ্যে ভার্মি কম্পোস্ট সার বেস্ট আপনার এলাকায় আপনি পেয়ে যাবেন সার না পেলে আমাদেরকে জানাবেন পাঠিয়ে দেব ভার্মি কম্পোস্ট সার নিয়ে আমাদের চ্যানেলে একাধিক ভিডিও আছে দেখে নিতে পারেন একটা বিষয় লক্ষ্য করে দেখুন আপনার আম গাছের পাতাগুলো সজীব চকচকে আছে কিনা শীতকালে কুয়াশার কারণে গাছের পাতায় ময়লা আস্তরণ পড়ে থাকে যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে শ্যাম্পু পানি দিয়ে গাছের পাতাগুলা পরিষ্কার করে দিতে পারেন আস্তরণ যুক্ত পাতায় সালেক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয় এই কারণে গাছে মুকুল আসতে বাধাগ্রস্ত হতে পারে আমাদের আম বাগানের আম গাছগুলো লক্ষ্য করে দেখেন গাছের গোড়া গুলা শুকনো গাছের নতুন পাতা নেই বললেই চলে এর অর্থ আমরা এই গাছগুলো থেকে কাঙ্ক্ষিত ফুল ফল আশা করতে পারি আরেকটা বিষয় আম গাছে বড় শত্রু হপার পোকা এই পোকা আম গাছে সারা বছর দেখা যায় আম গাছে মুকুল আসার আগে হপার পোকার আক্রমণ বেশি দেখা যায় তখন এদের বংশবৃদ্ধি বেশি হয় একটা হপার পোকা ১৫০টা ডিম পারে ডিম থেকে পাঁচ সাত দিনের মাথায় নিফ হয় এই নিফগুলা আমের পাতা ও ফুলে বসে রস শুষে খায় রস শুষে খাওয়ার সাথে সাথে তারা এক ধরনের আঠালো পদার্থ নিঃসরণ করে যাকে বলা হয় হানি ডিউ। এই আঠালো ভাবের কারণে সেখানে ফাঙ্গাস তৈরি হয় যাকে বলা হয় শুটি মোল্ড এটা ক্রমাগত বৃদ্ধির ফলে মুকুল সহ পাতা কালো হয়ে যায় এই জন্য গতিতে হপার পোকা দমনে অত্যন্ত জরুরি হপার পোকাকে শোষক পোকাও বলা হয়ে থাকে যেহেতু এটা গাছের পাতা এবং মুকুল থেকে রস শুষে খায় সেই জন্য এটা শোষক পোকা হপার পোকা মুকুল থেকে রস শুষে নিয়ে মুকুল নষ্ট করে দেয় ফলে মুকুল থেকে কোনো ধরনের ফল হয় না আম গাছে মুকুল আসার আগে ইমিডাক্রোপিড গ্রুপের কীটনাশক যেমন বায়ার কোম্পানির কনফিডর বা অটো কোম্পানির ইমিটাফ এসিআই কোম্পানির টিডো এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন সতর্কতা হিসাবে আপনি কার্বেন্ডাজিম বা ম্যানকোজেমের মিশ্রণে গঠিত ছত্রাকনাশক দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন ভালো ফল পাবেন আম গাছে বেশি ফল পেতে এই সময় পিজিআর স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় পিজিআর যা কি না বলা গ্রোথ রেগুলেটর এটা এক ধরনের হরমোন বাংলাদেশে বহুল ব্যবহৃত পিজিআর এসিআই কোম্পানির ফ্লোরা পিজিআর ক্ষতিকারক কোনো কিছু না পিজিআর এর কাজটা কি পিজিআর যে কেন ব্যবহার করব। পিজিআর উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে ও ঝরে পড়া রোধ করে অধিক ফলন নিশ্চিত করে আরো একবার ফ্লোরাই স্প্রে করা যায় দুই মিলি এক লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যাবে পিজিআর একটি পরিবেশ বান্ধব প্রোডাক্ট যে কোনো গাছে ব্যবহারের একদিন পরেই আপনি সেই গাছের ফল সংগ্রহ করতে পারবেন এতে কোন সমস্যা নেই সতর্কতা কীটনাশক বা ছত্রাকনাশক সূর্য পশ্চিম আকাশে হেলে পরে সন্ধ্যার আগে ব্যবহার করতে হয় আবার কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহারের আগে আপনি আপনার নিকটস্থ কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে নিতে পারেন তাহলে ভালো হয় আমি আমরা এই ভিডিও মাধ্যমে যেটা বলেছি সেটা আমাদের বাস্তব অভিজ্ঞতার ফল আমরা পেয়েছি সেটাই আপনাদের সাথে করেছি মাত্র আপনার বাগানের সমস্যার কথা আমাদেরকে জানাবেন ভিডিওটার যদি আপনার কোনো উপকারে আসে সেটাও বলবেন আপনার কমেন্ট আমাদের কাছে অতি মূল্যবান আমাদেরকে নতুন ভিডিও তৈরিতে সাহায্য করে উৎসাহিত করে মুকুল আসার সময় এবং আসার পরে কি কি করণীয় সেসব বিষয় নিয়েও আমরা ভিডিও তৈরি করতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমার চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আবার ফিরে আসবো নতুন কিছু বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ